পশ্চিমবঙ্গে 17 দিন পর আমরণ কর্মসূচি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার বিচার সহ 10 দফা দাবিতে আন্দোলন করছিলেন তারা। সোমবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 2 ঘন্টা আলোচনার পর অনশন তুলে নেয়ার সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। তবে চিকিৎসকরা জানান মুখ্যমন্ত্রীর আচরণ ভালো লাগেনি তাদের। জানান প্রশাসনের কথায় নয়, নির্যাতিতার বাবা মায়ের অনুরোধেই অনশন প্রত্যাহার করছেন তারা। গেল 9 আগস্ট কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে। বিচারের দাবিতে 5ই অক্টোবর ধর্মতলায় অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।